ফ্রেন্ডস, আমরা একটা মালদার অসাধারণ হিস্টোরিক্যাল প্লেসে এসেছি। দেখো, এটা হচ্ছে একটা কিলা, কামিয়ার দাখিল দরওয়াজা, এটাকে বলে দাখিল দরওয়াজা। ইট ওয়াজ দ্য প্রিন্সিপাল এন্ট্রান্স গেট অফ টু দ্য গোল্ড ফোর্ট ফ্রম দ্য নর্থ। অ্যানাদার নেম ইজ সালিম দরওয়াজা। এটা কে এটা ইরেক্টেড করেছিল? সুলতান নাসিরুদ্দিন মাহমুদ শাহ বিটুইন 1435 to 1449। ল্যাটার আলিমুদ্দিন হুসেন শাহ মে হ্যাভ ইম্প্রুভড ইট। তারপরে হুসেন শাহ এটাকে আরও ইম্প্রুভ করেছিল। দেখো ডিয়ার ফ্রেন্ডস, আমরা এখন ঢুকে যাচ্ছি দাখিল দরওয়াজা বা সালিম দরওয়াজার ভিতর। আমার পিছনে যে হাঁটছে সে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, সেও একজন টিচার। দেখো, 1500 শতাব্দীর এই ভাস্কর্য, মুসলিম সাম্রাজ্যের এই আর্কিটেকচার মনুমেন্টের সাথে আমরা পরিচয় হতে যাচ্ছি। আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল মালদার গৌড়কে দেখা এবং মালদার গৌড়ের ইতিহাস জানা এবং উপলব্ধি করা। দেখো, দাখিল দরওয়াজা, দাখিল দরওয়াজা, দরওয়াজা মানে কি? দরওয়াজা মানে গেট, দাখিল মানে প্রবেশ করতে দেওয়া, মানে এন্ট্রি গেট। দাখিল দরওয়াজা ইজ অ্যান এন্ট্রি গেট টু দ্য সিটি অফ গৌড় ইন ওয়েস্ট বেঙ্গল। এটা ছিল কি, এন্ট্রি গেট ছিল গৌড়ের শহরে প্রবেশ করা, গৌড়ের দুর্গের ভিতরে প্রবেশ করার এন্ট্রি গেট ছিল। পুরো দরওয়াজাটা দেখা হচ্ছে, পুরো মনুমেন্টটাই তৈরি করা হয়েছে লাল ইট দিয়ে। এখনও সেই ইটগুলো দেখো মনে হচ্ছে 550 বছর আগের তৈরি এই মনুমেন্ট। এখনও মনে হচ্ছে পুরো দুর্গটা একদম তাজা, একদম ফ্রেশ এবং হচ্ছে কনক্রিট। দেখো, পুরো টেরাকোটার যে ডিজাইন, সেই ডিজাইনে এই দুর্গটাকে, এই দরওয়াজাকে তৈরি, এই মনুমেন্টকে তৈরি করা হয়েছে। যথেষ্ট বড়, যথেষ্ট উঁচু। এখান থেকে কিন্তু পুরো নজরদারি করা হতো। ওই দেখো গেট আছে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি মালদার এই ঐতিহাসিক স্থান থেকে। দাখিল দরওয়াজা আর সালিম দরওয়াজা আমাদের দেখা হয়ে গেল। আমরা এখন যাব হচ্ছে বড়দুয়ারি মসজিদ আর বড় সোনা মসজিদ, যেটা কিন্তু এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান মালদার। এই যে আমরা চলে এসেছি, দেখো এটা হচ্ছে বড়দুয়ারি মসজিদ আর বড় সোনা মসজিদ। ফ্রেন্ডস, আমরা এখন ঢুকে যাচ্ছি বারোদুয়ারি আর বড় সোনা মসজিদে, যেটা মালদা গৌড়ে অবস্থিত সবচেয়ে লার্জেস্ট মক্স। দেখলেই বুঝতে পারবে এই মসজিদটা কিন্তু মোটামুটি ভালো, বড় জায়গা জুড়ে অবস্থিত। দেখো, আমরা এই মসজিদটা পুরোটা ঘুরব, ঘুরে দেখব, তাই ভিডিওটাকে পুরোটা দেখবে, ভালো লাগবে, তোমার অনেক কিছু জানতে পারবে ইতিহাস সম্বন্ধে। ইতিহাস কিন্তু আমার একটা ফেভারিট সাবজেক্ট। দেখো মসজিদটা, দেখো পুরো মোটামুটি ভালো মেনটেন্যান্সে রেখেছে সরকার থেকে, এবং রাখাও উচিত, কারণ ইতিহাস আমাদের জানা উচিত। দেখো পুরো জায়গাটা সবুজ ঘাসে ভরা এবং সবুজ গাছও আছে, সুন্দর মেনটেন্যান্স করে রেখেছে। দেখো বারোদুয়ারি মসজিদ, অ্যাকচুয়ালি বারোদুয়ারি মসজিদ নামটা কেন, এখানে 12টা দরজা আছে কিন্তু অ্যাকচুয়ালি 11টা দরজা খোলা থাকে। এটা এর জন্য নাম দেওয়া হয়েছে বারোদুয়ারি মসজিদ। এটা কোথায় অবস্থিত? এটা গৌড়ে অবস্থিত রামকেলি ভিলেজ, গৌড়ের যে রামকেলি ভিলেজ, সেই রামকেলি ভিলেজে থেকে 1/2 কিলোমিটার ভিতরে দক্ষিণে এই মসজিদটা অবস্থিত, এবং হচ্ছে মালদার থেকে, হচ্ছে মালদা থেকে 12 কিলোমিটার দক্ষিণে গেলে হচ্ছে এই মসজিদটা তোমরা পাবে, বারোদুয়ারি মসজিদ আর বড় সোনা মসজিদ। এই মসজিদটা তৈরি হয়েছে কি, এই মসজিদটা তৈরি হয়েছে হচ্ছে ইন্দো অ্যারাবিক আর্কিটেকচারে, ইন্দো অ্যারাবিক আর্কিটেকচারে এই মসজিদটাকে তৈরি করা হয়েছে।
আর হচ্ছে এর অর্নামেন্টেশনটাও খুব সুন্দর, অসাধারণ কারুকার্য। আর্কিটেকচারটা দেখলেই বুঝতে পারবে ভিতরে। পুরো জায়গাটা আজ থেকে 500-550 বছর আগের তৈরি। কিন্তু পনেরোশো শতকে বাংলার এক বিখ্যাত শাসনকর্তা, মুসলিম শাসনকর্তা হুসেন শাহ এই বারোদুয়ারি ও বড়সোনা মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিল এবং নির্মাণ কার্য শেষ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে তার ছেলের হাত ধরে। নাম হচ্ছে নাসিরুদ্দিন নাসরাত শাহ। অসাধারণ এক হচ্ছে সৃষ্টি দেখো, এখনও মনে হচ্ছে একদম নিউ, একদম নতুন। এই বারোদুয়ারি মসজিদ আর বড়সোনা মসজিদ কিন্তু বাংলার গৌড়ের মানে সবচেয়ে 1500 শতাব্দীর সবচেয়ে বড় লার্জেস্ট মনুমেন্ট, হিস্টোরিক্যাল মনুমেন্ট। এই 1526 খ্রিস্টাব্দ কিন্তু ভারতবর্ষের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ইয়ার, কারণ এই 1526 খ্রিস্টাব্দেই ঘটেছিল ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, দিল্লি সিংহাসনে। এই 1526 খ্রিস্টাব্দে ঘটেছিল প্রথম পানিপথের যুদ্ধ, যেই প্রথম পানিপথের যুদ্ধে কিন্তু বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে এবং ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের সূচনা করে। তাই 1526 খ্রিস্টাব্দ এক অসাধারণ ইতিহাসের স্মৃতিকে বহন করে রেখেছে, যেই 1526 খ্রিস্টাব্দে এই বড়সোনা মসজিদ আর বারোদুয়ারি মসজিদের কনস্ট্রাকশন কাজ বাংলায় গৌড়ে কমপ্লিট করে হুসেন শাহর ছেলে নাসিরুদ্দিন। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, আমাদের নেক্সট অ্যাড্রেস হলো কদম রসুল মসজিদ। এটা হচ্ছে কদম রসুল মসজিদ, যেটাও কিন্তু একটা হচ্ছে মালদার একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। আমরা এখন কদম রসুল মসজিদের ভিতরে প্রবেশ করব এবং এর সম্বন্ধে জানার চেষ্টা করব। দেখো মসজিদটাকে কিন্তু যথেষ্ট সুন্দরভাবে রাখা হয়েছে, 550 বছর, প্রায় 550 বছর আগের এই মসজিদ সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে রেখেছে। ভাবা যায় 550 বছর আগের মসজিদ, একদম লাল ইট দিয়ে তৈরি কদম রসুল মসজিদ। কদম বলতে অ্যাকচুয়ালি পায়ের পাতা, প্রফেট হযরত মুহাম্মদের পদচিহ্ন এই মসজিদের ভিতরে রাখা আছে, হুসেন শাহ নিয়ে এসেছিল মক্কা থেকে। এটা কদম রসুল মসজিদ, ভিতরে কদম আছে। আচ্ছা অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ একটু যাবেন কদম রসুল মসজিদ, কদম হযরত মুহাম্মদের পদচিহ্নটা। দেখো এটা মালদার আরেকটা, মালদার গৌড়ের আরেকটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান, এটাকে কদম রসুল, কদম রসুল, কদম রসুল মসজিদ। এটাকে সমাধি, এটা ফতে খানের সমাধি না? সেনাপতি দিলওয়ার খানের পুত্র ফতে খান সমাধি তো আছেন এখানে। হ্যাঁ, সুলতান সুজাকে বিদ্রোহ করার পরামর্শ দানের অপরাধে পীর শাহ নেওয়াতুল্লাহকে হত্যা করতে এসেছিলেন, গৌড়ে উপস্থিত হয়ে ফতে খান রক্তভূমি করে মারা। এই এককালীন বাংলা বিহার উড়িষ্যা রাজধানী গৌড় বাবা, এখানে মহাব্রহ্মপুর এই অবধি এসেছিলেন বলে নাম দেওয়া হয়েছে গৌড়। এটি নজরুল মোল্লা গৌড়ের খাদেম। এটা হচ্ছে কদম রসুল মসজিদ। হ্যাঁ, আর এটা ফতে খায় সমাধি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। গাইজ এখন আমি বেরোচ্ছি, প্রচণ্ড গরম, খুব ভালো লাগলো এই ঐতিহাসিক স্থানের সাথে পরিচিত হয়ে। গৌড় দেখার অনেক দিনের আমার ইচ্ছা ছিল, সেটা আমার হয়ে গেল। বেরিয়ে যাচ্ছে এখন। মালদার গৌড় ইজ ভেরি সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল প্লেস অফ বেঙ্গল অ্যান্ড মুর্শিদাবাদ, বোথ আর দ্য টু প্লেসেস হুইচ ক্যারি সিগনিফিকেন্ট ইম্প্রেশন অফ হিস্ট্রি।
1531 খ্রিস্টাব্দে এটা তৈরি হয়েছিল, কদম রসুল মসজিদ। এখন গুমটি দরজাতে যাচ্ছি, ভাই এর পাশে পাশেই দেখো গুমটি দরজা। ফ্রেন্ডস দেখো পাশেই হচ্ছে মালদার চা বাগানও আছে, দেখো মনুমেন্টটা হচ্ছে ঘুমটি দরজা। দেখো ঐতিহাসিক স্মৃতিগুলো যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের কাছে ঐতিহাসিক নিদর্শনগুলো না থাকলে আমরা কিন্তু সেই সময়ের ইতিহাস সম্বন্ধে, সেই সময় মানুষের কালচার, মানুষের ইতিহাস সম্বন্ধে আমরা কিছুই জানতে পারতাম না। দেখো পুরো লাল ইট দিয়ে তৈরি, কী ভাবলে অবাক লাগে না, এই 500-600 বছর আগে এই সব জায়গায় কী ছিল। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ফ্রেন্ডস মালদা থেকে। গুড বাই এভরিওয়ান, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো।